ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র শনিবার হয়ে উঠেছিল সমাজ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাণের মিলন মেলা। 1957 সালে প্রতিষ্ঠিত এই বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে আনন্দ আড্ডায়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিভাগের বর্তমান শিক্ষার্থীরা নাচে গানে বরণ করে নেন প্রধান অতিথিকে। পরে ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে আলোচনায় অংশ নেন স্পিকার। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন স্বল্প খরচে উচ্চশিক্ষায় অংশ নিতে পারছে শিক্ষার্থীরা। অ্যালামনাইরা সহযোগিতা করলে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি এগিয়ে যেতে পারবেন। বিশ্বের সাথে তুলনা করলেও এখনও আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সবচেয়ে কম অর্থ ব্যয়ে এত উচ্চতর ডিগ্রি লাভ করতে পারি।